কারণ আমরা চাচ্ছি যে আপনাদেরকে এমন একটা প্রাইজে গাড়ি দিতে, এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে যাতে আপনারা ঘরে বসে 100% ডিসিশন নিতে পারেন, আমি গাড়িটা কিনবো কি বা কিনবো না। কিনবো না। আপনি ঘরে বসে না এসে আমাদেরকে ভিডিও কল দিবেন, আপনি যেই যেই জায়গাগুলো দেখতে চান আমরা সেই সেই জায়গাগুলো দেখাই দেবো, সেটা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক। কারণ আপনি ঘরে বসে 99% ডিসিশন নিয়ে তারপরে শোরুমে আসবেন, মানে আপনাদের একবারে হ্যাসেল ফ্রি। জি, মানে আপনার এসে সময় নষ্ট হচ্ছে না, যানজটে পড়তে হচ্ছে না। কারণ গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে তাহলে সামনে থেকে, মানে সামনে থেকে অ্যাক্সিডেন্ট করবে, আর যদি কেউ এসে অ্যাক্সিডেন্ট করে তাহলে পিছন থেকে করবে। তার মানে হচ্ছে বড় ধরনের কোনো দুর্ঘটনা হলে কিন্তু সামনে বা পিছনে হবে। এগুলো, হ্যাঁ, এগুলো যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হতো এই পোর্শন, এগুলো কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন থাকতো না। হ্যাঁ, বা এই যে সিটগুলো কিন্তু এই ধরনের নিট অ্যান্ড ক্লিন থাকতো না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি। তো আজ থেকে এক মাস আগে আমরা লাস্ট স্কোয়ার জিআই প্রিমিয়ামে ভিডিও দিয়েছিলাম অটোমাস্টার, এবং গত মাসে আপনারা মনে হয় নিয়ার অ্যাবাউট 5টা গাড়ি আমরা দিয়েছিলাম, 5টাই সোল্ডার হয়ে গিয়েছে। এরপরে আপনারা অনেকেই নক দিয়েছেন জিআই প্রিমিয়াম নেওয়ার জন্য, বাট ইমন ভাই ওই ধরনের ভালো গাড়ি পায় নাই, আনতে পারে নাই। তো ফাইনালি আপনাদের জন্য জিআই প্রিমিয়াম নিয়ে আসছে। আর এক সপ্তাহ আগে আমি হোন্ডা সিআরভি ভিডিও দিয়েছিলাম, ওটা দেওয়ার সাথে সাথে আপনার মনে হয় 2 থেকে 3 দিনের মধ্যে বিক্রি হয়ে যায়। তো এরপরে অনেকে আমাকে নক দিতেছিলেন যে ভাইয়া আমাদের এই ধরনের সিআরভি যদি থাকে আমাদের একটু দেখান। তো তাদের জন্য কিন্তু 2টা সিআরভি আজকে নিয়ে আসছি। তো দয়া করে আজকে ফুল ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে। অটোমাস্টার থেকে বড় বড় মতো আজকের ভিডিওতে হেল্প করবো হচ্ছে ইমন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আপনি ভালো আছেন? ভাই আসি আলহামদুলিল্লাহ। তো আপনাকে ধন্যবাদ, সিআরভির জন্য অনেকেই আমাকে নক দিয়েছিলেন, ফাইনালি আপনি ম্যানেজ করছেন, আর এটার জন্য ধন্যবাদ। কোনটা থেকে শুরু করবেন ভাই? ভাই সিআরভি থেকে শুরু করি, ধন্যবাদ তো অবশ্যই ইনশাল্লাহ পাও না, কারণ আপনি যেটাই বলেন সেটাই নিয়ে আসি। প্রিমিও বলছেন প্রিমিও নিয়ে আসছি, আপনি সিআরভির কথা গত কালকে পরশুদিন বলছেন সিআরভিও নিয়ে আসছি। আপনি যেটা বলবেন, যদি আরো কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা বললে সেটাও নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আপনি আমাকে গতকালকে জিজ্ঞেস করছেন নোয়া স্কোর আসবে কিনা, নোয়া স্কোরও নিয়ে আসছি, এর আগেও জিজ্ঞেস করছি আরো এক সপ্তাহ আগে, কিন্তু আর কি কি লাগবে আমাকে বললে আমি বলবো ইনশাআল্লাহ। ভাই কাস্টমার যে রিকমেন্ড দিবে সেটা অবশ্যই বলবো। এটা হচ্ছে 2011 মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, 2015 তে রেজিস্ট্রেশন। এটা আছে হচ্ছে সানরুফ, লেদার সিট, সিট পাওয়ার, মানে আপনার উলশেপের মধ্যে যদি ধরেন মানে ফুললি লোডেড, এটা হচ্ছে অপশন। মানে এটার মধ্যে যার 7 সিট আসে নাই, আর এটা 7 সিট আসেও না। আচ্ছা, হ্যাঁ, তো এটার মধ্যে সর্বোচ্চ গ্রেড হচ্ছে, কালারটা অনেক সুন্দর না? জি, কালার হচ্ছে গ্রে কালার, চাকার রিম ইনশাআল্লাহ পাবেন না। যদি পান, আপনি চেক করার পরে যদি ধরা পড়ে যেটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে, আমি তো বললাম ইনশাআল্লাহ আপনাকে গাড়ি ফ্রি দিয়ে দেবো। যাক, তাহলে তো আর কোনো কথা থাকলো না। আর এগুলো তো ভিডিওর জিনিস, এগুলো তো আমরা ডিলিটও করি না, এগুলো তো এভিডেন্স থাকবে, তো আপনারা এভিডেন্সও রেখে দিতে পারেন, সমস্যা নেই। তো নিশ্চিন্তে যারা গাড়ি কিনতে চাচ্ছেন যে হ্যাসেল ফ্রি গাড়ি, মানে আমি জাস্ট কিনবো, তেল ভরবো আর চালাবো, মানে কোনো টেনশন নিয়ে চালাবো না, এই ধরনের গাড়ি কিনতে চাইলে অবশ্যই আপনাকে অটোমাস্টার আসতে হবে। হ্যাঁ, এবং ব্যাক সাইডটা আমরা দেখাচ্ছি, এই হচ্ছে ব্যাক সাইড, ব্যাক লাইট, ব্যাক গ্লাস, এগুলো সবই অরিজিনাল। পিছনে কিন্তু ভালো স্পেস আছে, এই যে দেখেন। হ্যাঁ, তো এগুলো একটু একটু দেখাই দিচ্ছি, যদি এগুলো আসলে দেখার কিছু নেই, হ্যাঁ, তারপরেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভাই আমরা কিন্তু সবসময় বলি যে চারটা যে সাইড, এটা কিন্তু মানে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনার এই চারটা সাইড মানে ঠিক আছে কিনা। এই চারটা সাইডের যদি মেজারমেন্ট ঠিক থাকে, আপনি গাড়ি ধরে নেবেন যে আপনার 80% গাড়ি ঠিক আছে। কারণ গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে তাহলে সামনে থেকে, মানে সামনে থেকে অ্যাক্সিডেন্ট করবে, আর যদি কেউ এসে শেষ, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি এই মেজারমেন্ট গুলা কিন্তু ঠিক করতে পারবেন না, এটা কিন্তু আমরা সবসময় বলি। আরেকটা কথা বলি, যে আমরা কিন্তু আপনাদের কাছে বলছি ইনশাল্লাহ যে আপনাদেরকে আমরা ঘরে বসে গাড়ি কিনাবো ইনশাআল্লাহ, সেটার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছি, আরো করবো। যেমন এই গাড়িটা কিন্তু ভাইয়া 2011 মডেল গাড়ি। আচ্ছা, মানুষের মধ্যে কিন্তু একটা কনফিউজ থাকতে পারে যে 15 সালে রেজিস্ট্রেশন, মানে এই 7 বছর 8 বছর চলছে,
মানে এটার কোনো ই আছে কিনা, তবে সেজন্য তো আমাদের জন্য আমাদের কাজ করতে হবে। আমরা যদি 2005 মডেল গাড়িও বিক্রি করি, কাস্টমার যাতে মনে করে যে না অটোমাস্টার কাছ থেকে আমরা নিশ্চিন্তে এই গাড়িটা পারচেজ করতে পারি ইনশাআল্লাহ। সো ওই লেভেলের গাড়িগুলাই আনে, আর বাকি হচ্ছে আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে ইমন ভাই বা আমার আমাদের সাথে কথার এবং কাজের মিল আছে কিনা। আর এগুলো হচ্ছে অরিজিনাল লেদার সিট ভাই, না গাড়ির সাথে লেদার সিট, প্যাডগুলো কিন্তু মোটামুটি ভালো নিট অ্যান্ড ক্লিন আছে, মানে 2011 অনুযায়ী গাড়ি অত্যন্ত ফ্রেশ আছে। এগুলো হচ্ছে আপনি ফিজিক্যালি না আসলে এগুলো আসলে বুঝবেন না, গাড়ি কিনতে হলে অবশ্যই আসতে হবে, আসলে তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। ভাই ইঞ্জিনটা আমরা একটু দেখে দিতে চাচ্ছি, অনেকে ইঞ্জিনের জন্য কমেন্টস করেন। আর প্রতিটা গাড়ি ইনশাল্লাহ আমরা দেখা দিব, টেনশনের কোনো কারণ নেই, প্রতিটার ইঞ্জিন এবং যেগুলো মেজর জিনিসগুলো এগুলো দেখা দিব। এই যে দেখেন এগুলো হচ্ছে মেজর পার্ট, এগুলো হচ্ছে মেজর পার্ট, এগুলো একটু দেখে নিতে পারলে যেখান থেকে গাড়ি নেন একটা ভালো গাড়ি ইনশাল্লাহ পাবেন। আমরা চাই আসলে আপনি একটা ভালো গাড়ি পান, এটা অটোমাস্টার থেকে নেন আর যেখান থেকেই নেন। হ্যাঁ আর ভাই আমরা তো সবসময় বলি যে ভালো গাড়ি ভালো গাড়ি, এখন মানে সব জায়গায় তো ভালো গাড়ি বলে এটা বলতেও নিজের কাছে লজ্জা লাগে, এই জন্য আমি শুধু মডেল রেজিস্ট্রেশনটা বলে যে ভাই গাড়িগুলো কাস্টমার এসে দেখুক তারপরে কম্পেয়ার করুক। না বড় প্রবলেম হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি, ইঞ্জিন চাকা আপনি যে কোনো একটা লাইট চেঞ্জ করতে পারবেন, কিন্তু চেসিস কি আপনি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। সো আপনি যদি একটা পুরনো গাড়ি 2011, 12, 14, 15 তার মানে এটা চলছে, এটা রেজিস্ট্রেশন করা গাড়ি, আপনার যদি মাইনর কোনো কিছু প্রবলেম থাকে সেটা আমরা করে দিব, সেটা কিন্তু আমরা আমাদের দায়িত্ব করে দিচ্ছি, নেম ট্রান্সফার করে দিচ্ছি, আপনার পেপার ফেল থাকলে আমরা পেপারস আপডেট করে দিচ্ছি, সবচেয়ে বড় সুযোগ দিচ্ছি আপনাদেরকে ফিক্সড প্রাইসে, কারণ একটাই হ্যাসেল ফ্রি, শুধুমাত্র আপনি গাড়ি দেখবেন, প্রাইস নিয়ে আপনার কোনো নেগোসিয়েশন করতে হবে না, নাম ট্রান্সফারের টাকা কে দিবে এটা নিয়ে আপনাকে হ্যাসেল করতে হবে না, মানে পেপারস বাই ফেল আছে না আপডেট আছে এটাও জিজ্ঞেস করা লাগবে না, সবটাই তো আমরা করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রাইস কত করবে এটা ভাই? ফিক্সড প্রাইস 26,90,000 টাকা, 100% ফিক্সড প্রাইস, মানে আমি কেন বললাম সাথে নেম ট্রান্সফার ফি, মানে আমরা যেই প্রাইসটা দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য দিচ্ছি, আমাদের এন্ড থেকে আমাদের কষ্ট হইলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু তাতে কি হয় যে কাস্টমার কিন্তু অনেকজন আছে যে অনেক কাস্টমার নেগোসিয়েশন করে কিনতে পছন্দ করে, হয়তো তারা কিন্তু আসবে না, তারপরে কিন্তু আমরা আপনাদের সুবিধার্তে দিচ্ছি, যাদের পছন্দ ফিক্সড প্রাইসে তারা ইনশাল্লাহ আসবে। আচ্ছা এটা মডেল কত ভাই? এটার মডেল হচ্ছে 2012, 2015 তো হচ্ছে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে আপনার পাল কালার, এটা কিন্তু এলপিজি করা আছে 2000 cc, ওটা তেলের গাড়ি, এটা হচ্ছে এলপিজি করা আছে। সো দুই অপশনই আছে, আপনি যেটা মন চায় সেটা নিতে পারেন, এবং কালারও দুইটা আছে আপনাদের যেটা ভালো লাগে। হেডলাইট অরিজিনাল, অ্যাক্সিডেন্ট ইস্যু নাই, এটা আসলে বলার কিছু নাই, গ্লাসও অরিজিনাল। আচ্ছা এখানে কি ডেন্ট হালকা স্ক্র্যাচ আছে? হালকা একটু স্ক্র্যাচ আছে, আমি দেখা দিলাম, দুই একটা বডি তো স্ক্র্যাচ আছে, দুই একটা বডি স্ক্র্যাচ আছে, আমরা করে দিব, কারণ এখনো পর্যন্ত এগুলো টিন বডি গাড়ি, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই, যার কারণে হচ্ছে আমরা কিন্তু এগুলো, আচ্ছা অরিজিনাল কালার এইজন্য এগুলো করে না, এই যে দেখেন একটা দাগ আছে, আপনি বললে আমরা করে দিব, বাট এটা আমি অরিজিনাল কালার বিদায় যাতে না বলতে পারেন নাই, বুঝতে পারছি। সো এটা আমরা কিন্তু বলে দিলাম, কারণ আমরা চাই না যে আপনি এসে একটা হয়রানিতে হন। ভাই আপনি দেখেন আমাদের গাড়িতে বা শোরুমে, এর আগে কিন্তু আমরা একটা স্কোয়ার বিক্রি করছি, বলছিলাম যে সামনের দুইটা চাকা মানে দুর্বল আছে, কাস্টমার আইসা সামনের দুইটা চাকা দুর্বল খুঁজতেছে, আচ্ছা যে দুর্বল চাকা দুইটা কোথায়, আমি ভিডিওর পরে কিন্তু দুইটা রিকমেন্ড, তার মানে হচ্ছে কাস্টমাররা ভাই সব ঈদ দেখে, মানে মোটামুটি সব ভাই ডেফিনেটলি, আপনি 4 বছরের ভিডিওর মধ্যে দুইটা চাকাই আমি আপনার একটু দুর্বল চাকা দেখাইছিলাম ভিডিওতে, কাস্টমার আসার আগেই আমি চাকা চেঞ্জ করে ফেলছি, তার কারণ হচ্ছে আইসা যাতে উনি দেখে যে আমি দেখাইছি খারাপটা, উনি পাইছে ভালোটা, ইউকামে আমি দুইটা চাকা লাগাই দিছি। আপনি দেখেন যে তিনটা গাড়ি দেখাচ্ছি, তিনটার একটা গাড়ি টায়ার খারাপ আছে কিনা, কারণ আপনি কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনার প্রাইসের সাথে রিলেটেড, কেন এর জন্য বললাম যে আপনি সিআরভি চাকা যদি চারটা চাকা কিনতে যান মিনিমাম 80,000 টাকা লাগে, 80,000 টাকা লাগে, তো চাকাগুলো আপনি একটু দেখেন, আর এগুলো যদি আপনার ধরেন টেম্পার কমে যায়, হয়তো আপনি 2-3 মাস ইউজ করলেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা আবার 80,000 টাকা লাগতেছে। তো এই গাড়ি হোক যে গাড়ি হোক, এই যে ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আপনার প্রাইসের সাথে অবশ্যই কম্পেয়ার হবে বা প্রাইসটা বেড়ে যাবে, তো এগুলো একটু বুঝে নিতে হবে আপনি যেখান থেকে গাড়ি নেন। জি আর আমরা কিন্তু এগুলো সব আস্তে আস্তে বলে দিই, সবই বলে দিই আপনাদের সুবিধার জন্য। আপনারা আজকে আমার কথা শুনে হয়তো বা অটোমাস থেকে নিলেন, অন্য কোথাও থেকে নিলেন, আপনি কিন্তু জিততেছেন, আপনার কিন্তু টাকাটা লস হচ্ছে না, ঠিক না? ব্যাকলাইট ব্যাকগ্লাস এগুলো তো অরিজিনাল, বলার অপেক্ষা রাখে না ভাই, ব্যাকগ্লাইট একটু খুললাম একটু দেখাই। আর গাড়ি আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন ভিডিওতে, আশা করি আপনারা ফিজিক্যালি এসে দেখলে আরও ভালো লাগবে, এবং এই যে এই বিষয়গুলো যেটি দেখেন, এটি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে, এখানে যদি মালামাল ক্যারি করা হতো, রাফ অ্যান্ড টাফ ইউজ হতো, এটা কিন্তু মোটামুটি এই ধরনের ফেস থাকতো না। হ্যাঁ তো আমরা কম বেশি দেখিয়ে দিলাম, এবং এই যে এই পার্টসগুলো দেখা দিচ্ছি,
আর এর বাইরেও যদি আপনাদের মনে চায় যে ভাই আমরা আসতে যাচ্ছি না, আপনি একটু ক্লিয়ার আরো ছবি দেন বা ক্লিয়ার একটু ভিডিও দেন কোনো পার্টের, সেটা ভাইদের হোয়াটসঅ্যাপে নক করলে একবারে ক্লিয়ার একটা ফুটেজ বা ক্লিয়ার একটা ভিউ আপনাদের কিন্তু দিয়ে দিবে। তো সেই অপশনে কিন্তু অটোমাস্টারে আছে, মানে আপনাদের সুবিধার জন্য যা যা দরকার সব কিছু অটোমাস্টার আপনাদের জন্য করবে। ইঞ্জিনটা ভাই একটু দেখান। সো একটা হচ্ছে সানরুফ গ্রে কালার, একটা হচ্ছে হার্ডটপ, এটা হচ্ছে পার্ল কালার, যেটা মন চাই আপনারা দেখতে পারেন। এবং দুটাই হচ্ছে আপনার মডেল অনুযায়ী বেস্ট কোয়ালিটি আছে। আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ এই যে এই পার্টটা দেখেন, এগুলো দেখেন, এই যে দেখেন, হ্যাঁ আমরা একটু দেখায় দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে দেখেন, আর এগুলো আরও ফুল ভিউ যদি আপনি চান সেক্ষেত্রে ভাইকে নক দিতে পারেন। অনেকে ঢাকার বাইরে থেকে হয়তো বা দেখতে পারেন বা বাইরে থেকে দেখতে পারেন। প্রাইস কত করে ভাই? ভাই এটা ফিক্সড প্রাইস হচ্ছে 24,90,000। 24,90,000 100% ফিক্সড প্রাইস, ফিক্সড। কারণ আমরা চাচ্ছি যে আপনাদেরকে এমন একটা প্রাইসে গাড়ি দিতে, এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে যাতে আপনারা ঘরে বসে 100% ডিসিশন নিতে পারেন, আমি গাড়িটা কিনবো কি কিনবো না। আপনি ঘরে বসে না এসে আমাদেরকে ভিডিও কল দিবেন, আপনি যেই যেই জায়গাগুলো দেখতে চান আমরা সেই সেই জায়গাগুলো দেখাই দেবো, সেটা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক। কারণ আপনি ঘরে বসে 99% ডিসিশন নিয়ে তারপরে শোরুমে আসবেন, মানে আপনাদের একবারে হ্যাসেল ফ্রি। জি, মানে আপনার এসে সময় নষ্ট হচ্ছে না, জামজটে পড়তে হচ্ছে না, মানে কোনো রেন্টে মানে ভাড়া দিতে হচ্ছে না। অনেকে চিন্তা করছেন ঢাকার বাইরে থেকে আসবেন, 1-2,000 টাকা খরচ করে ঢাকায় থাকবেন, আবার যদি খারাপ গাড়ি হয় একটা ঝামেলা, ওই ধরনের কোনো সিস্টেম নাই। আপনি একদম ঘরে বসে আপনি ভিডিও কলে দেখেন, যেভাবে দেখেন সব কিছু দেখে ফাইনাল ডিসিশন নিয়ে আইসা নিয়ে চলে যাবেন হ্যাসেল ফ্রি। জি, ঠিক না ভাই? এটা কত মডেল? এটার মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন হচ্ছে 2023। এটা হচ্ছে পাল কালার, জিআই প্রিমিয়াম, এটা হচ্ছে সবথেকে হাই গ্রেড, সবচেয়ে হাই গ্রেড স্কোরের মধ্যে। হুম হুম হুম। আর আপনি তো দেখছেন এখনো পর্যন্ত মনে হয় আমাদের এখানে জিআই করেন নাই, তবে আসতে পারে বা আমরা যদি আসে তবে আমরা জিআই প্রিমিয়াম, বাট টার্গেট হচ্ছে জিআই প্রিমিয়াম, কারণ কাস্টমারের টার্গেটটা হচ্ছে জিআই প্রিমিয়াম, রিকোয়ারমেন্ট টার্গেট। জি, যদি কেউ হয়তো বা কম বাজারে চায় সেই ক্ষেত্রে হয় কি জিআইটা দিলে আপনার হয়তো বা আমরা 1-2 লাখ টাকা আপনাকে 3 লাখ টাকা কমে দিতে পারবো। এটা শুধু গাড়ির সেমি থাকে, মানে কিছু পার্থক্য আর কি, ইন্টেরিয়র এক্সটেরিয়র কিছু পার্থক্য, বাকি সবই আপনার ইঞ্জিন চ্যাসিস কমফোর্ট এগুলো সব ঠিক আছে। আসলে আপনার ইচ্ছে থেকে যখন এটা রিকন্ডিশন থেকে শুরু হয়, মানে এই প্রাইসটা একটা মানে আপ এন্ড ডাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি এটা আপনার ইউজ মার্কেটও এটা পড়ে আর কি, সেম সেম। কারণ আপনি বেশি দিয়ে কিনলে, আপনি যদি কোনো একটা ফুল লোডেড অপশন হেরিয়ার বা অন্য কোনো কিছু গাড়ি কিনেন, যদি আপনার JBL না থাকে, যদি আপনার সিট মেমোরি না থাকে, অবশ্যই সেটা আপনি কমে পাবেন। আর যদি আপনার সিট মেমোরি বা ই থাকে, মিনিমাম 5-7 লাখ 10 লাখ টাকা পর্যন্ত ডিফারেন্স ডিফারেন্ট হয়। আচ্ছা, তো প্রত্যেকটা গাড়ি আর কি সেম, আপনার ইসের উপরে আছে ডিফারেন্স হয়। হুম হুম হুম। আচ্ছা ব্যাক ডেলাইট একটু ভাই দেখা দেন, যেহেতু সব দেখাচ্ছে আমরা সবই দেখা দিচ্ছি আপনাদের, আশা করি ঘরে বসে একটা সার আইডিয়া হয়ে যাবে। আর 2025 সাল থেকে ইনশাল্লাহ ইমন ভাই কিন্তু আপনাদের জন্য আরো চমক নিয়ে আসবে, তো ইনশাল্লাহ দোয়া করবেন, এটা অটোমাস্টার সাথেই থাকবে কাস্টমারের জন্য ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা একটু সামনেও দেখা দিচ্ছি, এই যে দেখেন এই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে, এই যে এই বিষয়গুলো, হ্যাঁ এগুলো যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হতো এই পোর্শন, এগুলো কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন থাকতো না। হ্যাঁ, বা এই যে সিটগুলো কিন্তু এই ধরনের নিট অ্যান্ড ক্লিন থাকতো না, এই যে এখানে যখন বারেবারে ধরা হবে ই করা হবে, এগুলো কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন থাকতো না। সিটগুলো লাইক হচ্ছে আপনার এখনো পর্যন্ত রিকন্ডিশন আছে। আচ্ছা, এটা কভার ছিল, আমরা কভারটা খুলে ফেলছি, এখন কিন্তু একেবারে পুরো নতুন, মানে রিকন্ডিশন যে অবস্থায় থাকে ঠিক ওই অবস্থায় আছে। আর এগুলো বুঝতে হলে আশেপাশে রিকন্ডিশন অনেক শোরুম আছে, আপনি চাইলে ওখানে দেখে তারপর এটা কম্পেয়ার করতে পারবেন। এখানে লুকোচুরির কিছু নেই, একবারে সব ওপেন জিনিস, আর আপনি নিজের চোখে এগুলো দেখতে পারবেন। এই যে স্টিকারগুলো দেখেন, এগুলো যখন আপনি যদি বারবারে খুলতেন লাগাতেন অবশ্যই স্টিকারটা কিছু না কিছু হতো, এই জায়গাটা বারবারে খুললে লাগাতে এটাও এরকম হতো। এই যে এই জিনিসগুলো একটু দেখে নেবেন, এই জিনিসটা দেখেন, এটা এখনো পর্যন্ত কোনো চেঞ্জ বা কোনো কিছু না না, 23 সালের রেজিস্ট্রেশন একটা গাড়ি কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রাইস কত করবেন ভাই? এটা ভাইয়া আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 31,50,000 টাকা, কোনো নেগোসিয়েশন হবে না, সাথে নেম ট্রান্সফার করে দিব, আপনি হ্যাসেল ফ্রি আসবেন, গাড়ি নিয়ে শুধু যাবেন। যদি গাড়িতে তেল না থাকে সেটা আমরা তেলও দিয়ে দিচ্ছি, আপনার 2,000-3,000 টাকার তেলও দিয়ে দিচ্ছি,
আপনাকে ভাই মানুষ তো মানে 2-3 লিটার বেশি তেল দেয় না ভাই, সেটা আমি বলতে পারবো না। আমি একটাই কথা বলছি আপনাকে, আপনি যেমন, আমি সবসময় মনে করি ভালো মানুষের সাথে ভালো মানুষ মিলে, আপনি যেমন চান না যে মিথ্যা কথা বলে কোনো কিছু কাজ করতে, আমিও চাই না। কারণ কাস্টমার 30-35 লাখ টাকাতে একটা গাড়ি কিনবে, আমি হয়তোবা সবসময় তো বলি যে আমি হয়তোবা এখন লুকোচুরি করতে পারবো, কিন্তু উপরে একজন মালিক আছে, তার সাথে লুকোচুরি করা যাবে না। আমি চাচ্ছি না, আমি এরকম গাড়ি অনেক পাই, আমি চাইলে কিনতে পারি, কিন্তু আমি কিনি না। কেন কিনি না, যে হয়তো আমি আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দিলাম, সবকিছু ঠিক আছে, আপনি একটা সময় যা খারাপ লাগলো আপনার কাছে, আপনি কিন্তু আর কখনো আসবেন না। একটু আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেই, সবকিছু রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তারপরে কারো কারোর একটা মাধ্যম থাকে। যেমন আমার যদি ফেসবুক বা মার্কেট প্লেস বা অন্যান্য যদি আরো কোনো কিছু মার্কেটিং এ থাকে, তার চেয়ে অনেক অনেক বেশি কাস্টমার কিন্তু আপনার চ্যানেল থেকে আসছে, আপনার ভিউয়াররা ফলোয়াররা আসছে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমি এটা বলি, কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করি। আর আরেকটা ব্যাপার থাকে যে নুমান ব্লগস এর মাধ্যমে অটোমাস্টার অনেক চিনছে মানুষ, অনেক লোকজন আসে, একটা রাস্তার জায়গা হইছে। এখন যেটা হইছে ভাই, এখন নুমান বাইরে ছিলে না, এই ইমন মেরে ছিলে, যখন কাস্টমার গুলো আসে আপনি সামনে থেকে তো দেখেন যে ভাই আমি নুমান ব্লগস থেকে দেখে আসছি, আমারও সত্যি কথা প্রাউড ফিল হয়। আর আমরা নতুন বছরে নতুন ভাবে কাজ করতে চেষ্টা করতেছি ইনশাল্লাহ, এটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব, আপনাদের জন্যই হয়েছে, এটা আমার জন্য হয় নাই, আমার শুধুমাত্র চেষ্টা। আপনারা যদি আমার এখানে না আসতেন, গাড়ি যদি পারচেজ না করতেন, হইতো না। আমার কাছ থেকে কেউ 2005-এর গাড়ি কিনে নিয়ে এখন 2020-এর গাড়ি কিনতেছে, তো এটা এখন হয়তো আমাদের কিছুটা অফলাইনে হইতেছে, আশা করি ইনশাল্লাহ এটা আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে। একটা সময় তো আমরা 2005-7-10-এর গাড়ি পর্যন্তই আমরা আমরা সবসময় বলি যদি কোনো গাড়ির এর বাইরে যদি রিকোয়ারমেন্ট থাকে, আমি তো বললাম আপনাদেরকে কোনো পে করতে হবে না, কোনো পে করতে হবে না, আপনারা শুধুমাত্র বলবেন ভাই আমি একটা ভালো গাড়ি নিব, কিন্তু আপনাকে শোরুম পর্যন্ত আসতে হবে, আমরা আপনার সাথে কথা বলবো। যেমন হেরিয়ারটার কথা বললাম, উনি আমাকে 100 টাকাও দিতে হবে না, আমি ওনাকে বলছি আমি গাড়ি আনবো, আনার পরে আপনার যদি পছন্দ না হয় আপনার নেওয়া লাগবে না, আপনি যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করবেন। তার কারণ হচ্ছে একটা, ওনার সাথে আমি চিনলাম, জানলাম, কথা বললাম, আদতে উনি গাড়িটা নিবে কিনা সেটা তো একটা বোঝার ব্যাপার আছে। আমি ভাই আপনার জন্য 50-60 লাখ টাকাতে একটা গাড়ি নিয়ে আনলাম, আপনি নিলেন না, তখন তো আর এটা আমার হবে না, কারণ আমি হয়তো অন্য গাড়ি উঠাইতাম। এই জন্য আর কি, আপনি যদি শোরুম পর্যন্ত আসেন অবশ্যই আমরা ওই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। কারণ আমরা কিন্তু ভিডিও তো সব গাড়ি দেখাইতে পারি না, বা সব গাড়ি আমাদের কাছে আসে না ভাই। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।